রক্ত ঝরল চট্টগ্রামের নন্দনকানন বৌদ্ধ বিহারে। আধিপত্য নিয়ে ভিক্ষু সংঘ ও বৌদ্ধ সমিতির সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 10 জন। ভিক্ষু সংঘের অভিযোগ, বৌদ্ধ সমিতির লোকজন বিহার দখল করতে গেলে তারা বাধা দেয়, তবে বিহার দখলের কথা অস্বীকার করেছে বৌদ্ধ সমিতি। এই মারামারি কোনো রাজনৈতিক বা চট দখলের না, ধর্মীয় প্রতিষ্ঠানে আধিপত্য নিয়ে এই সংঘর্ষ থেমে থেমে চলে কয়েক ঘন্টা। চট্টগ্রামের নন্দনকানন বৌদ্ধ বিহারের দখল নিয়ে শনিবার দুপুর থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিহার দখলে থাকা নিয়ে মুখোমুখি অবস্থান নেয় বৌদ্ধ সমিতি আর ভিক্ষু সংঘ। কয়েক দফা থেমে থেমে মারামারিতে জড়ায় দুপক্ষ, এতে মাথা ফেটে যাওয়ার পাশাপাশি আহত হন অন্তত 10 জন। যেভাবে রক্তহী একটা জিনিস, খুব নিন্দনীয় ঘটনা হয়েছে। আমরা বৌদ্ধ ধর্মের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। ডক্টর জিনিপুতি একুশ পদকের জিনিপুতি জানে, এটা তো চঙ্গ সম্পত্তি, এই মূল কথা। মুহূর্তের আমাদের যে মানুষেরা দায়িত্বায়িকারা স্বর্ণ চেইন দান করে, ওগুলো সব উপরে আত্মসাত করছে। দান বাক্সের টাকাগুলো ওদের নামে 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 রাখছে, হ্যাঁ, কিন্তু বান্তেদের কোনো ওদিকে ঠাঠাইকে দেয় নাই। বৌদ্ধ ভিক্ষুদের অভিযোগ, তারা কিছুক্ষণের জন্য বাইরে গেলে সেই সুযোগে বৌদ্ধ সমিতি বিহার দখলের জন্য ঢুকে পড়ে। তারা বিহারে ভাঙচুর চালায় বলেও অভিযোগ ভিক্ষুদের। বৌদ্ধ ভিক্ষুরা এখানে আবাসস্থল, ভক্তদের এখানে থাকার অধিকার নেই। দিনের দুপুরে এত বড় সন্ত্রাসী খায় যায়। ভিক্ষু সংঘের উপর এই যে, যেমন আমার শিষ্যের আঙ্গুল এবং মোবাইল, মানে যারা সিকিউরিটি আছে তাদের মোবাইল নিয়ে চলে গেছে। তবে দখলের অভিযোগ অস্বীকার করে উল্টো তাদের সম্পত্তি ভিক্ষুরা দখলের চেষ্টা করছে বলে পাল্টা অভিযোগ করেন সমিতির নেতারা। একমাত্র লাল কাপড়ের ভরসা নিয়ে, লাল কাপড়কে তারা হাতিয়ার বানিয়ে এখন এখন যা ইচ্ছা তাই করতে চান। মামলা মোকদ্দমা থেকে আরম্ভ করে মানে সাংঘাতিক অত্যাচার। দানের টাকা এনে বাক্স টাকা এখানে এই টেবিলের মধ্যে আমাদের বিস্ফোরণের জন্য গণনা করে, বিস্ফোরণের জন্য সিগনেচার থাকে, সেই টাকাটা ব্যাংকে থাকে, সেটা উন্নয়নের কাজ করে। মন্দিরটা তো কেমন আছে। কয়েক দফার মারামারিতে পুলিশ দর্শকের ভূমিকায় থাকলেও শেষে বৌদ্ধ সমিতিকে বিহার থেকে সরিয়ে দিলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। ইভেন নিউজ, চ্যানেল 24, চট্টগ্রাম।